हेलो एवरीवन, वेलकम टू सनलेस सर्कल। आज के सकाल थेके प्रचंड मेघला हुए आछे, एदिके चारिदिके प्रचंड शुकनो पाता झरे पड़ेछे, जेगुलो सुमिदि झाट दिए बाड़ीते निये जाबे जालानी हिसेबे व्यवहार करबे बोले। आर बृष्टि तो होवार सम्भावना खूबी बेशी जेमनटा खबरे बोलछे। তার উপর আবার আজকের দাদুর এক বছরের কাজ উপলক্ষে, মানে এক বছর পরে যে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানটা হয়, তাতে যে রাত্রের যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা থাকে সেটাও হওয়ার কথা আজকের আছে। তো বিকেল থেকেই মনে হয় দাদারা সব চলে আসবে। আমাদের গ্রামে এখানে একটা সুবিধে কি জানো তো, বিশেষ করে আমাদের বংশের কথা বলছি, আমাদের যেরকম সবথেকে বড় সুবিধে আমাদের ম্যান পাওয়ারটা অনেক বেশি আছে। মানে আমার যে জ্যাঠতুতো খুড়তুতো ভাই দাদা ভাইপোরা রয়েছে তারা প্রত্যেকে এত অ্যাক্টিভ যে তুমি যদি যে কোনো এমার্জেন্সিতে, বাড়িতে কোনো বিপদ হোক বা যে কোনো অনুষ্ঠান থাক, শুধু খালি একটু জানিয়ে দিলেই হবে। খালি বাড়ি গিয়ে একটু বলে আসো যে অমুক দিন অমুক কাজ আছে, সবাইকে আমার লাগবে, ব্যাস সবাই এসে হাতে নাতে পুরো কাজ তুলে দেবে। জানো তো, এটা একটা বিশাল বড় ব্যাপার যেটা আমার ফ্যামিলিতে সবসময় সবার থেকে পাওয়া যায়। তো সেজন্য সত্যি আমরা খুব কৃতজ্ঞ, এবং আমরা সত্যি খুব লাকি যে এই ধরনের মানুষদেরকে আমরা আমাদের ফ্যামিলিতে মেম্বার হিসেবে পেয়েছি। এই আমার আরেক ভাই পিকু, যাকে ভুলু কি মনে করেছে কে জানে, পারলে সারাদিন কাঁধে উঠে বসে থাকে। এদিকে বাড়ির মধ্যে শ্রাদ্ধ শান্তির যে সমস্ত নিয়মকানুনগুলো ছিল সেগুলো তো শেষ হয়ে গেছে, আর বাইরে দেখো রীতিমতো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এমনিতে আকাশটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে। সুমিদি যেটুকু জ্বালানি গোছাতে পেরেছে কোনো রকমে নিয়ে পালাচ্ছে বেচারি, কেন কি এত বৃষ্টি চলে আসছে। অনেকদিন পর মা কাকিমা জেঠিমারা এক জায়গায় হয়েছে, তার উপর আবার বাড়িতে আজকের সকাল থেকে রান্না বান্না হবে না, শুকনো খাবার খাওয়া হবে, সেই জন্য সবাই মিলে বসে বেশ জোরদার গল্প লাগিয়েছে। মা কাকিমাদের তো গল্প করে পেট ভরে যাবে, আর আমিও মোটামুটি শুকনো খাবার খেয়ে নিয়েছি। এবার শুধু বাগানে ঘুরে বেড়ালে আর গাছপালা দেখলে আমারও পেটটা বাকি পুরোটাই ভরে যাবে। বৃষ্টিতে ভিজে এগুলোর সৌন্দর্য দেখো আরও 100 গুণ বেড়ে গেছে মনে হচ্ছে না। সত্যবাবুর গাছের ফুলটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছিলো, মানে এতটাই বৃষ্টি হয়েছে ফুলটাকে মাটিতেই ফেলে দিয়েছিল। যেই বৃষ্টি একটু ছেড়েছে জেঠিমা ফোন নিয়ে বাইরে, আর এদিকে একটু দুপুর গড়াতেই আর কেউ বাড়িতে নেই। দাদা বৌদি দাদু থেকে শুরু করে মামিমা যে যেখানে ছিল পুরো বংশ আমরা এক জায়গায় হয়েছি। দেখো এই যে দাদুকে দেখছো, এই দাদুর কাঁধে আমি চড়ে বসে থাকতাম ছোটবেলাতে যখন দাদু পাওয়ার টিলার নিয়ে মাঠে হাল করতো, মানে আমার জন্ম থেকেই আমাকে দেখছে এই দাদু। আর আমার এই যে দাদাকে দেখছো, এই দাদার বাড়িতে একসময় প্রচুর খরগোশ আর পায়রা ছিল। দাদাও যেমন মানে পশু পাখি ভালোবাসে, তেমনি দুই ছেলেও হয়েছে দাদার, তেমনি প্রচণ্ড পরিমাণে পশু পাখি পুষতে ভালোবাসে। এই দেখো দাদুর পেছনে যে পাওয়ার ট্রিলারটা দেখছো, এইটাই দাদু চালাতো তখন, আর আমি দাদুর কাঁধে উঠে বসে থাকতাম। মানে আমি দাদু পাওয়ার ট্রিলার সবাই নিজের নিজের জায়গায় এখনও আছি, শুধু খালি সময়টা বেরিয়ে গেছে। আর আমাদের তিনজনেরই একটু বয়স বেড়েছে। এই যা আজকের ওয়েদারটা খারাপ বলে খুব তাড়াতাড়ি সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে, কারণ রাত্রের রান্নাবান্নার আয়োজনটা তো করতে হবে না, সেই জন্য কেউ আর রিস্ক নিচ্ছে না। আজকের সন্ধ্যের রান্না দাদু আর নাতিরা মিলে করবে, মানে আমার দাদারা আর দাদার ছেলেপুলেরা আর এই দাদুই করবে। আমার এই দাদারা আর ভাইপোরা আর দাদু মিলে 700-800 লোকের রান্না করে লোককে খাইয়ে দিতে পারবে, মানে সেই ক্ষমতা কিন্তু এদের আছে, তার সাথে সাহসও। এদিকে ভাইপো পায়েস বানাতে শুরু করে দিয়েছে, ভাইপো কিন্তু আমার বেশ ভালো কুক। আর আজকের এই পুরো ব্যাপারটার মেন্টর হচ্ছে দাদু। জেঠুর বাড়ি থেকে বড় বড় ছান্তা, ওই হাতা খুন্তি ওগুলো সব চলে এলো, ভাই আর পিকু গিয়ে নিয়ে এলো। ও বাবা এদিকে দেখো, রোমিও জুলিয়েট একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে, ওদিক থেকে দাদা আসছে, ওদিক থেকে বৌদি যাচ্ছে, কি একটা ইম্পর্টেন্ট কথা বলতে দুজনে এক জায়গায়, দেখো না কেমন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আর আমরা যে এদিকে এই প্রেম কাহিনীর সাক্ষী হয়ে আছি সেটা ওরা জানে না।
আর এই যে এদিকে কাটিং এক্সপার্ট সব কেটে কুচি একদম রেডি করে দিয়েছে আমার আরেক ভাইপো। আর আমাদের এই বেড়ালটার যে কি হয়, ভাই যদি একটু পাটা বাড়ায় না, এসে ভাইয়ের পায়ের তলায় মাথা গুঁজে ঢুকে যাবে। ও শুধু খালি আরাম চাই। আমার আরেক দাদাও চলে এসছে, যেই আসছে সেই এসে রান্নার দায়িত্ব নিয়ে নিচ্ছে। আমার এই দাদা ভাইপো দাদু সবাই এসে গেছে মানে আর কোনো চিন্তা নেই। সন্ধে যদিও বা হয়ে আসছে তবে চিন্তা নেই, ঠিক সময়ে রান্না হয়ে যাবে, কারণ রান্নার দায়িত্বে যারা আজকের আছে না সব এক্সপার্ট। এখানে আমার এক কাকুও চলে এসছে, কতদিন পর পুরো বংশকে এক জায়গায় দেখছি। এদিকে সন্ধে ঘনিয়ে গেছে, ভাইপো আমার মাছ ধুতে ব্যস্ত। আজকের মেয়েদের ছুটি, একেবারে ছুটি নয়, মেয়েরা হেল্প করছে, তবে আজকের ছেলেরাই সব রান্নাবান্না করছে। শুক্ততে একটু নোটে শাকের প্রয়োজন ছিল, বাবা একদম টাটকা নোটে শাক এক্ষুনি বাজার থেকে গিয়ে নিয়ে এলো। লাইটও টাঙানো হয়ে গেছে, 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, কারণ আমাদের সব বাড়ি থেকে জেঠু জেঠিমা তাদের বৌমারা ছোট ছোট ভাই বোন আমার ভাইপো ভাইঝিরা যারা রয়েছে তারা সবাই খেতে আসবে। অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে না, ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সেই জন্য যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভালো হবে না সবার জন্য। সেটা পরিবেশন করতেও সুবিধে, সব মেজে ধুয়ে পরিষ্কার করে বাড়িতে তুলতেও সুবিধে। আমার আরেক দাদা চলে এসছে ওই যে, আর এই যে আমার আরেক ভাইপো। ভাবা যায় আমার ভাইপো এত বড় হয়ে গেছে, এক আধটা নয় আমার 4-5টা ভাইপোই এত বড় বড় হয়ে গেছে। ওরা বড় হচ্ছে মানে আমরা কিন্তু বুড়ি হচ্ছি। ও বাবা, এদিকে গুটি গুটি পায়ে বাড়ির মেয়ে বাড়ি আসছে দেখো, আমার মেজ পিসিমা আর মেজ পিসিমার বৌমা, ভীষণ মিষ্টি বৌমা। আমার 3 পিসিমার মধ্যে এই পিসিমাই কাছাকাছি থাকে, বাকি 2 জন দূরে থাকে, ওদের পক্ষে আসাটা সম্ভব হয়নি। সবাই আগে দাদু ঠাম্মি কাকুর সাথে দেখা করবে, তারপর অন্য কথা। পিসিমারা আবার আজকেরই চলে যাবে, তাই ওদিকে রান্না কত দূর একবার দেখে আসি। রান্না করতে করতেই সবাই একটু চায়ের ব্রেক নিয়ে নিচ্ছে, তার কারণ আজকে দিনের বেলা তো এই বৃষ্টিটা হয়ে গিয়ে সন্ধেবেলা বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে দেখছি। এই তো কাকু কাকিমা আর তাদের 2 নাতনি। এই কাকুকে কিন্তু তোমরা সবাই চেনো, এর আগে অনেকবার ভিডিওতে দেখেছো। মঙ্গলদীপ আর ধূপগুলো একটানা জ্বালিয়ে রাখার দায়িত্ব সেই প্রথম থেকে কাকিমাই করে যাচ্ছে। এদিকে তুয়া রানী শুধুই মায়ের পেছনে লুকোচ্ছে, সুমিদির ছোট মেয়ে তুয়া। আর মামিমাকে তো তোমরা সবাই চেনো, আমার জ্যাঠাতো দিদি আর দাদার মেয়েরা আর দিদির ছেলে। এত ছোট বাচ্চা কিন্তু দেখো কি সুন্দরভাবে নমস্কার করছে। আর এই তো আমার বাদলদা, সবাই তো চেনোই বাদলদাকে। এই তো ছোট জেঠিমাও চলে এসছে আমার। আমাদের গ্রামে জানো তো এখনো মাটিতে বসে এইভাবে খাওয়ার চলটা এখনো আছে। তার উপর যেহেতু সবাই আমরা বাড়ির মানে এ বাড়ি ও বাড়ি মিলে সবাই রয়েছি, তাই নির্দ্বিধায় মাটিতে বসে সবাই মিলে হই হই করেই খেতে পারি। আর বয়স্কদের জন্য ওপরে টেবিলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পরিবেশনার ভার কিন্তু বৌদিরা নিয়ে নিয়েছে। আজকে ভিডিওতে বিশেষ বিশেষ কিছু মানুষ আছে, যেমন এই পিসেমশাইকে দেখো, এই পিসেমশাইয়ের কোলে বসে ছোটবেলায় আমি রোজ খেতাম। এদিকে আমার ছোট জেঠু, এদিকে কাকু, এদিকে আরেক কাকু,
আমার ছোটবেলাটা না এদের প্রত্যেকের কোলে কোলে কেটেছে। এই তো আমার বড়দা বড় বৌদি এতক্ষণ পরে দেখতে পেলাম। এই তো মিঠি আর দাদা বৌদি। এখানে আমার দাদারাই বেশি রয়েছে, তার সাথে আছে দাদু আর বাবা। যেদিকে তাকাবে শুধু আমার দাদা দাদা আর দাদা। এদিকে রাত হচ্ছে দেখে দাদা আমার বাসন মাজতেও শুরু করে দিয়েছে, বলে যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে যায় ততই মঙ্গল। সারাদিনের এত ধকলের পর আর এতক্ষণ ধরে পরিবেশন করার পর বৌদিরা আমার খুবই ক্লান্ত, আর মামিমাও। বৌদিরা আর মামিমা সবাই বাড়ি যাবে, তাই আগে ওদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, এরপর সবাই বাড়ি চলে যাবে, তারপর আমরা বাড়িতে যে দু তিনজন বাকি আছে আমরা খেয়ে নেব। ভাগ্যিস এরা সবাই আমাদের জীবন জুড়ে আছে, তাই জীবনটা এত সহজ বলে মনে হচ্ছে। এদিকে অনেকদিন পর দাদা বোনের দেখা হয়েছে, তো তাই জন্য দাদার আর হাত ধোয়ার সময় নেই, এখন বোনের সাথে কথায় ব্যস্ত। এদিকে মামা দাদু চলে এসছে, কাকিমা পিকুও খেতে বসছে। আজকের সবাই মিলে যেভাবে দাদারা দাদু কাকুরা মিলে আজকের এই পুরো কাজটা সম্পন্ন করে দিল, তাতে তাদের কাছে সত্যি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আমার খুব কাছের মানুষদেরকে ধরে রাখতে পারলাম বলেই মনে হয়। যাই হোক, সবার সহযোগিতায় আর ঈশ্বরের আশীর্বাদে আজকের পুরো কাজটা সুন্দরভাবে সম্পন্ন হলো। আজকে ভিডিও এবার এখানেই শেষ করি। Thanks for watching.